প্রবল বৃষ্টির ফলে বিপদসীমার উপর দিয়ে বইছে ঝুমি নদীর জল। জলের তলায় ঘাটালের একাংশ। বৃষ্টি চললে কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। আমরা ছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে। আজ রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জায়গায় ছবি দেখতে পাচ্ছেন বেহালা, বাগবাজার, যাদবপুর, লেক গার্ডেন্স, দেশপ্রিয় পার্ক, রেসকোর্স, কাঁকুড়গাছি, শুকিয়া স্ট্রিট। গতকাল রাত থেকে বৃষ্টি এবং এখনো পর্যন্ত জলমগ্ন কলকাতার বিভিন্ন জায়গা, এমনকি জেলার বিভিন্ন অংশ জলমগ্ন। এরই সঙ্গে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে আগামী দুদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 2/24 পরগনার কিছু এলাকা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জল থই থই বিধান সরণির ঠনঠনিয়া কালীবাড়ি এলাকাও। কলকাতায় বৃষ্টি হলে ঠনঠনিয়ায় জল জমার প্রবণতা তো থাকে বটেই, তার মধ্যে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তার ফলে এখনও ঠনঠনিয়া জল থই থই। বেলা একটা পেরিয়ে গিয়েছে, তারপরেও কিন্তু জল নামার কোনো রকম কিন্তু দেখা যাচ্ছে না। পরিস্থিতি কিছুটা জল কমেছে, কিন্তু এখনও পর্যন্ত যে পরিমাণে জল রয়েছে সেটা যথেষ্টই। অধিকাংশ গাড়ি কাছাকাছি এসে ঘুরিয়ে নিচ্ছে, কিন্তু তার মধ্যেও যে গাড়িগুলো এই চত্বরে এই মুহূর্তে ঢুকছে তাদের কিন্তু গোটা থনথনিয়া এলাকা পেরোতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। শুধুমাত্র বিধানসরণীর ও থনথনিয়ার সামনে বিধানসরণী রাস্তা নয়, আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোও কিন্তু একই পরিস্থিতি। একেবারেই কিন্তু জলে ডুবে রয়েছে অধিকাংশ রাস্তা। পুরো কর্মীরা তারাও কিন্তু কাজ করছেন। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে রাস্তার মধ্যে স্কুটি দাঁড়িয়ে পড়েছে, বাইকগুলো কষ্ট করে যাচ্ছে। গলির দিকটা দেখলে আমি বুঝতে পারবো যে আরও বেশি জল সেখানে রয়েছে। লোকজনের নিত্যদিনের যে যাতায়াত, নিত্যদিনের যে কাজ, তাতে কিন্তু প্রবলভাবে বাধা তৈরি হয়েছে। আরও একবার দেখিয়ে নিতে চাইবো যে উল্টো দিকেই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ম্যানহোলগুলোকে খুলে দেওয়া হয়েছে। সেই ম্যানহোলের সামনে মার্ক করে দেওয়া হয়েছে লাল পতাকা বা লাল শালু দিয়ে, চেষ্টা করা হয়েছে যাতে লোকজন সেই ম্যানহোলটা চিহ্নিত করতে পারেন। কারণ ম্যানহোল খুলে দিয়ে সেখান থেকে যাতে জল দ্রুত বেরোয় তার চেষ্টা করা হচ্ছে। পুরো কর্মীরাও রয়েছেন যে যে জায়গায়। এই মুহূর্তে জলমগ্ন কলকাতায় অধিকাংশ জায়গায় পুরো কর্মীরা রয়েছেন। মূল যে কাজটা তাদের করতে হচ্ছে যে ম্যানহোলের মুখে যাতে জলের সঙ্গে ভেসে আসা প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা জমে না যায় সেটাকে তারা পরিষ্কার করছেন। কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। বৃষ্টির গতি অনেকটা কমেছে বটে, কিন্তু যেহেতু বৃষ্টিও অবিরামভাবে চলছে তার ফলে জল একেবারে নামার পরিস্থিতি তৈরি হচ্ছে না। একদিকে লক গেট খোলা রয়েছে বটে, কিন্তু অন্যদিকে ইতিমধ্যে আবারও গঙ্গায় জোয়ারের সময় হয়ে গিয়েছে। সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত কলকাতার বিস্তীর্ণ অংশ জলমগ্ন। থনথনিয়া কালীবাড়ির যে চেহারাটা সেটা কিন্তু তার থেকে একেবারেই ব্যতিক্রম নয়। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।